ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো আজকে আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হতে চলেছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো আমি আশা করি এখান থেকে তোমরা অবশ্যই একটি প্রশ্নের তোমরা আগামী দিনের যে পরীক্ষাগুলো রয়েছে সেখান থেকে কমন পাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আসি কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ প্রকল্প। সেই প্রকল্পটা কবে হয়েছিল? কন্যাশ্রী প্রকল্প হয়েছিল কিন্তু 2013 সালে। কত সালে হয়েছিল? 2013 সালে। তো এখানে দেখছো কি, কন্যাশ্রী প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ, অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের, যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার 18 বছর বয়সের আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে। এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হলো আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব দুস্থ মেয়েদের উচ্চশিক্ষার জন্য তুলে আনা। এই প্রকল্প তার নকশা এবং সুশাসনের বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। তো সেটা কবে হয়েছিল? 2013 সালে হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মহিলাদের জন্য ঘোষণা করা, মানে মহিলাদের জন্য ঘোষণা করেছেন, ঠিক আছে। এবং এই প্রকল্পটি একটি বর্তমানে বৃহৎ পরিকল্প, একটি শর্তাধীন অর্থ ট্রান্সফার প্রকল্প। এবং এই স্কিমের দুটি উপাদান রয়েছে। একটি হলো বার্ষিক বৃত্তি 1000 টাকা করে, যেটা অষ্টম থেকে ক্লাস 12 পর্যন্ত দেওয়া হয় এবং এককালীন দেওয়া হয় 25,000 টাকা। তো এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কন্যাশ্রী কবে গৃহীত হয়েছিল, কবে গৃহীত হয়েছিল? 2013 সালে, ঠিক আছে। আচ্ছা, এই প্রকল্পের সম্পর্কে একটু জেনে নেই। এই প্রকল্প এবং তার নকশা সুশাসনের জন্য একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। দেখো, 2017 সালের জুন মাসে জাতিসংঘ তাদের সর্বোচ্চ জনসেবা পুরস্কার সম্মানিত করে কন্যাশ্রীকে, ঠিক আছে। 62টি দেশের মধ্যে 552টি সোশ্যাল সেক্টর স্কিমগুলির মধ্যে সেরা পুরস্কার পায় কন্যাশ্রী। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কন্যাশ্রী কত সালে জাতিসংঘের পুরস্কার পায়? সেটা হলো 2017 সাল। আচ্ছা, জাতিসংঘে উইসিস WSIS 2016 এর বিজেতা, এখানেও একটি পুরস্কার জিতেছে। তারপরে CSI নিল্যান্ড ই গভর্নমেন্টস পুরস্কার 2014-15 গুণগ্রাহিতা পুরস্কার লাভ করেছে। তারপরে স্কচ স্মার্ট গভর্নেন্স অ্যাওয়ার্ড 2015, সেখানেও কিন্তু বিজেতা লাভ করেছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্স দ্বারা আয়োজিত ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2014-15 পুরস্কৃত হন। এবং 2014 সালেই ই ওমেন এম্পাওয়ারমেন্ট বিভাগে মন্থন অ্যাওয়ার্ডে সাউথ এশিয়া প্যাসিফিক বিভাগ পেয়েছে, ঠিক আছে। তো মন্থন অ্যাওয়ার্ড পেয়েছে সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক বিভাগ থেকে, ঠিক আছে। এবং 2014 সালে মহিলাদের ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বারা এই পুরস্কার লাভ করেছে। তো এক কথায় বলতে পারি এটি একটি খুবই বড় বৃহৎ প্রকল্প মেয়েদের পড়াশোনার জন্য। এখান থেকে যে পয়েন্টগুলো তুললাম সেই পয়েন্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট, কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়? সমগ্র রাজ্য জুড়ে এই প্রকল্পটি উন্নীত করার জন্য 14 আগস্ট দিনটিকে কিন্তু দিনটিকে কন্যাশ্রী দিবস হিসেবে উদযাপন করা হয়। 14 আগস্ট 2013 তারিখে রাজ্যের ব্যাপক অনুষ্ঠানগুলির প্রচারের জন্য অনুষ্ঠিত হয়। কলকাতার এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব করেন। জেলাগুলিতে সরকার দ্বারা সচেতন প্রচারের আয়োজন করা হয়েছিল এবং কন্যাশ্রী ক্লাব রয়েছে। যেহেতু আমি একটি স্কুলের সাথে যুক্ত, আমি একজন টিচার, তো সেই হিসেবে কন্যাশ্রী ক্লাব আমাদের স্কুলে যে আয়োজন করা হয়েছিল খুবই, কিন্তু আমাদের কোয়েট স্কুল তো খুবই কিন্তু ব্যাপকভাবে আয়োজন করা হয়েছিল। কন্যাশ্রী প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হলো বিদ্যালয়ে ক্লাব গঠন করার মাধ্যমে কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত কিশোরী ও মেয়েদের দল গঠন ও মত বিনিময়ের সুযোগ করে দেওয়া হয়। সেখান থেকে তারা নিজেদের বিভিন্ন শিক্ষা হোক, সমাজ হোক, শরীর হোক, এই সমস্ত বিষয়ে তাদের কৌতূহল, জিজ্ঞাসা, সমস্ত কিছু আলোচনা করার একটি প্ল্যাটফর্ম। এটা কেন? কারণ শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা এবং শারীরিক শিক্ষার মাধ্যমে এই কন্যাশ্রী ক্লাব কিন্তু একটি
খুবই গুরুত্বপূর্ণ মর্যাদা পায়। তাহলে কন্যাশ্রী প্রকল্পের সাফল্য কি? 14 আগস্ট 2023 সালে কন্যাশ্রী প্রকল্পের সফলতা, সরি এখানে দশম বর্ষ হবে, কারণ 2013 সাল থেকে শুরু হয়েছিল, দশম বর্ষ অতিক্রম করে পশ্চিমবঙ্গ রাজ্যের সবকটি জেলাতে প্রকল্পের সাফল্য দিবস পালিত হয়। তাহলে এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কন্যাশ্রী দিবস কবে পালিত হয় সেটা হলো 14 আগস্ট, তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট চলে আসি যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি প্রকল্প, যুবশ্রী প্রকল্প, সেটাও কিন্তু 2013 সালে লঞ্চ করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 2013 সালে প্রথম এই প্রকল্প শুরু করেন, সে সময়ে প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল যুব উৎসাহ প্রকল্প। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে যুবশ্রী প্রকল্পের আগে নাম কি ছিল, সেটা ছিল কি? যুব উৎসাহ প্রকল্প। পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়, যার নতুন নামকরণ করা হয় যুবশ্রী প্রকল্প। তবে আবেদনকারী ও অন্য কোন সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে যুবশ্রী প্রকল্পের সুবিধা পাবেন না, কারণ যদি কোনো সরকারি চাকরি করে তাহলে কিন্তু তিনি বা সরকারি সুযোগ সুবিধা বা অনুদান পেয়ে থাকে তাহলে কিন্তু এই সুবিধা পাবেন না। তাহলে যুবশ্রী প্রকল্প কি? এখানে তোমরা দেখতে পাচ্ছ কর্মহীন যুব সমাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সাহায্য প্রদান করে। তো টাকাটার অ্যামাউন্টটা হবে সম্ভবত 1500 টাকা, ঠিক আছে? তো এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্প। যুবক যুবতীরা যাতে নিজেদের কর্মোদ্যোগী করে তুলতে পারে তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। কর্মহীন যুব সমাজ আর্থিকভাবে স্বাবলম্ব করার পাশাপাশি নতুন করে স্বপ্ন দেখাবে যুবশ্রী, ঠিক আছে? যুবশ্রী প্রকল্পের আগে নাম কি ছিল এটা আমরা একটু জেনে নিব। অলরেডি আমরা জেনেছি বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্পটি শুরু হয়েছিল 2013 সালে। কবে হয়েছিল? 2013 সালে। প্রকল্পটির প্রথম ঘোষণা করা হয়েছিল 29 আগস্ট 2013 সালে, সেই সময় নাম ছিল যুব উৎসাহ প্রকল্প। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে যুবশ্রী প্রকল্পের আগে নাম কি ছিল? যুব উৎসাহ প্রকল্প। তারপর 18 সেপ্টেম্বর 2013 সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকারের তরফে জানানো হয় যুব উৎসাহ প্রকল্প 2013 এর নাম পরিবর্তন করা হয়েছে এবং প্রকল্পটির নতুন নাম দেওয়া হয়েছে যুবশ্রী। 2013 সালের 1 অক্টোবর থেকে যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। কারা এই প্রকল্পটি পরিচালনা করে? এই প্রকল্পটি পরিচালনা করে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অধীন কর্মসংস্থান বিভাগ, ঠিক আছে? তো তারপরে চলে আসি সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প। এটা কবে লঞ্চ করা হয়? এটা কিন্তু লঞ্চ করা হয় 2014 সালে। রাজ্যের শ্রমিক বা নির্মাণ কর্মীদের সুরক্ষার পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সুবিধা সামাজিক সুরক্ষা প্রকল্প। রাজ্যের সব শ্রেণীর মানুষের সুরক্ষার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এইরকমই একটি প্রকল্প হলো সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পটি মূলত রাজ্যের অসংগঠিত শ্রমিক অর্থাৎ নির্মাণ কর্মী, পরিবহন কর্মী সহ অন্য শ্রমিকদের জন্য, বলতে পারেন দিন মজুর, যারা দিন আনা দিন খাওয়া তাদের জন্য। সামাজিক সুরক্ষা যোজনা কি? এই প্রকল্পটি শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে শ্রমিকরা অনেক সময় সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকে, তাদের সন্তানদের জন্য পড়াশোনার জন্য সরকারি সাহায্য দেওয়া হয়, দুটি সন্তানের পড়াশোনার জন্য টাকা ছাড়াও চিকিৎসার জন্য 60,000 করে টাকার সাহায্য এবং আধুনিক কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাদের জন্য। আচ্ছা, এখানে একটু দেখে নেই, আমি ক্লাসগুলো একটু ডিটেল করছি কারণ ডিটেল করলে তোমাদের মনে থাকবে, তোমরা ভুলে যাবে না, ঠিক আছে? তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আবেদনকারীর বয়স হতে হবে 18 বৎসর এবং সর্বোচ্চ কত বৎসর? সর্বোচ্চ 60 বছর। শুধুমাত্র অসংগঠিত শ্রমিকরা এই যোজনার জন্য আবেদন করতে পারবে। পারিবারিক মাসিক উপার্জন 65,000 টাকার বেশি হলে সামাজিক সুরক্ষা যোজনার আবেদন করা যাবে না। সামাজিক সুরক্ষার যোজনার সুবিধা কি? সামাজিক সুরক্ষা যোজনার সর্বাধিক 2টি সন্তানের শিক্ষার জন্য পরিবারকে সরকার পড়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে। একাদশ শ্রেণীতে 4,000 টাকা, দ্বাদশ শ্রেণীতে 5,000 টাকা, আইআইটিতে হলে 6,000 টাকা, আইটিআইতে হলে 6,000 টাকা এবং স্নাতকোত্তরের জন্য 6,000 টাকা, স্নাতক স্তরের জন্য 6,000 টাকা এবং স্নাতকোত্তরের জন্য 10,000 টাকা করে বাৎসরিক সাহায্য পাওয়া যাবে। এছাড়াও পলিটেকনিক হলে বছরে 10,000 টাকা এবং ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পাঠরত হলে
বার্ষিক 30,000 টাকা করে দেওয়ার সুবিধা রয়েছে। এছাড়াও ভবিষ্যৎ নিধি প্রকল্প থাকলে উপভোক্তা মারা গেলে তাদের পরিবারকে 60,000 এবং দুর্ঘটনায় মৃত্যু হলে 2,00,000 টাকা পাবে। দৃষ্টিশক্তি হারালে দুটি হাত এবং দুটি পা কর্মক্ষমতা হারালেও 2,00,000 টাকার সহযোগিতা পাবেন। তাহলে সামাজিক সুরক্ষা যোজনা কবে লঞ্চ করা হয়, সেটা কিন্তু 2014 সালে। নেক্সট, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটা জনপ্রিয় প্রকল্প আমাদের মা কাকিমাদের জন্য। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লঞ্চ কবে করা হয়েছিল, 2021 সালে। পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে তফসিলি জাতি এবং উপজাতির মহিলারা প্রতি মাসে 1,000 টাকা করে সাহায্য পাবেন এবং পাশাপাশি সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 500 টাকা করে আর্থিক সাহায্য পাবেন রাজ্য সরকারের তরফ থেকে। ফলে যে সমস্ত পরিবারের কাছে কাস্ট সার্টিফিকেট রয়েছে, মানে বলতে পারি এসসি এসটি, ঠিক আছে, আছে, তাদের প্রমাণস্বরূপ সেই সার্টিফিকেটের ফটোকপি বাধ্যতামূলক এবং এই সার্টিফিকেটের মাধ্যমে বিবেচিত হবে কোন মহিলা 500 অনুদান পাবেন এবং তা মানে 500 পাবেন আর 1,000 টাকা করে যেটা পাবেন। তাহলে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, কবে লঞ্চ করা হয়েছিল, 2021 সালে। নেক্সট চলে আসি দুয়ারে সরকার প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের একটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প দুয়ারে সরকার প্রকল্প। দুয়ারে সরকার হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিবিধ প্রচারমূলক কর্মসূচির মাধ্যমে রাজ্যবাসীর দোরগোড়ায় পরিষেবা এবং কল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জন্য চালু করা একটি প্রকল্প। এটি 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস পূর্বে 1 ডিসেম্বর 2020 নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন। মানে যত রকম সরকারি পরিষেবা আছে, মানে একদম ঘরের দুয়ারে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু দুয়ারে সরকার কিন্তু লঞ্চ করা হয়েছিল 2020 সালে। দুয়ারে সরকারের শিবিরগুলি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে সংগঠিত হয়ে থাকে। এই কর্মসূচিগুলি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্য আবেদন প্রদান এবং সংগ্রহ কার্যের জন্য একটি দপ্তর হিসাবে কাজ করার পাশাপাশি বেশ কিছু নির্দিষ্ট পরিষেবাগুলির জন্য পরিষেবা প্রদানকারী হিসাবেও কাজ করে, ঠিক আছে, যেটি কিনা বিভিন্ন স্কুলে গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু দুয়ারে সরকার মানে ক্যাম্প বসানো হয়। তারপরে চলে আসি সবুজ সাথী প্রকল্প। সবুজ সাথী প্রকল্প কবে হয়, 2015 সালে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার মানুষের জন্য একের পর এক প্রকল্প চালু করা হয়েছে। আমরা দেখেছি সেই তালিকায় 2015 সালে মুখ্যমন্ত্রীর নির্দেশে আরেকটি প্রকল্প যোগ করা হয়, তার নাম কি ছিল, সবুজ সাথী প্রকল্প। সবুজ সাথী প্রকল্প, এই প্রকল্পের হাত ধরে বাংলার ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে। ভবিষ্যতে ছাত্রছাত্রীরা যাতে নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করে সেই উদ্দেশ্যেই চালু করা হয়েছিল সবুজ সাথী প্রকল্প। সবুজ সাথী প্রকল্প হচ্ছে ছাত্রছাত্রীদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য একটি প্রকল্প, যেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য সাইকেল দেওয়া হবে। 2015 সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের হাতে সাইকেল বিতরণ করে এই প্রকল্প চালু করেন এবং সেদিন অনুষ্ঠান মঞ্চে এই প্রকল্পের নামকরণ করেছিলেন সবুজ সাথী প্রকল্প। আচ্ছা, একটু ডিটেলসে দেখে নিই সবুজ সাথী প্রকল্পটা কি। এই প্রকল্পটি চালু হওয়ার পর নবম থেকে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়েছে। সবুজ সাথী কথার অর্থ হলো শিক্ষার্থীদের সঙ্গী, সবুজ কথার অর্থ হলো গ্রিন, যা শিশুদের সঙ্গে জড়িত, এবং সাথী কথার অর্থ হলো ফ্রেন্ড। শোনা যায় এই প্রকল্পের নামটি এসেছে দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর ভাবনায়। তাহলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার পথে কিন্তু তিনি এই ভাবনাটা ভেবেছেন, মানে প্রকল্পটার নাম ভেবেছেন সবুজ সাথী প্রকল্প। তো এখানে বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন হিরো সাইকেল, টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া এবং এভন সাইকেল, এই তিনটি সংস্থা কিন্তু এই বরাদ্দটা পেয়েছে এবং যারা কিন্তু এই সাইকেলগুলি বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউট করছে। তারপরে চলে আসি খাদ্য সাথী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটা লঞ্চ করা হয়েছিল 2016 সালে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দরিদ্র মানুষের জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। 2016 সালে 27 জানুয়ারি আরও একটি প্রকল্পের উদ্বোধন করেন, যার নাম খাদ্য সাথী প্রকল্প। খাদ্য সাথী প্রকল্প হাত ধরে
7 কোটি অর্থাৎ পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 90% 2 টাকা কেজি দরে চাল এবং গম পাবে। বাজারে জিনিসের দাম দিনের পর দিন বাড়ছে, এই পরিস্থিতিতে দরিদ্র পরিবারের অবস্থা আরও খারাপ হয়েছে। আর্থিক অভাবের কারণে তারা তাদের প্রয়োজনীয় খাদ্যশস্য কিনতে পাচ্ছে না। তাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার চালু করে খাদ্যসাথী প্রকল্প। খাদ্যসাথী প্রকল্প অধীনে পশ্চিমবঙ্গ সরকার মানে দেখো এখানে 7.49 করে মানে ধরতে পারি 7.5 কোটি মানুষের কাছে 2 টাকা কেজি দরে চাল এবং গম পাবে। তারপরে রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি স্বাস্থ্যসাথী প্রকল্প, সেটা কবে লঞ্চ করা হয়? 2016 সালে। স্বাস্থ্য পরিষেবাকে সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার, ফলে পশ্চিমবঙ্গ সরকারের নানা প্রকল্পের তালিকায় নতুন সংযোজিত হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। 2016 সালের 27 ফেব্রুয়ারি রাজ্যে মন্ত্রিসভার অধিবেশনে গৃহীত হয় এই স্বাস্থ্যসাথী প্রকল্প এবং তার সংক্রান্ত নানা চিন্তা ভাবনা কর্মসূচি, যাতে প্রকল্পের আওতায় সমস্ত কাজ সঠিকভাবে করা যায়। তার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি করা হয়েছে স্টেট লেভেল ইমপ্লিমেন্টেশন কমিটি। যদিও এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হয় পরে, 2016 সালে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের উদ্দেশ্যে রাজ্যের সমস্ত সাধারণ মানুষের নিখরচায় সরকারি এবং প্রকল্পের আওতাভুক্ত সমস্ত বেসরকারি হাসপাতাল থেকে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা দেওয়া। এই স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার, যার ফলে স্বাস্থ্য সুরক্ষার দিক থেকে রাজ্যবাসীর চিন্তা এখন অনেকটাই দূরীভূত হয়েছে। প্রকল্পটি রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো বলে ওয়াকিবহল মহলের মত আর কি। তো কবে লঞ্চ করা হয়েছিল স্বাস্থ্যসাথী? 2016 সালে। নেক্সট চলে আসি রূপশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কথা ভেবে আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারগুলি মেয়ের বিয়ে দেওয়ার জন্য এককালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে রূপশ্রী নামক এই প্রকল্পের আওতায়। বিয়ের আগে 25,000 টাকা পেতে হলে আবেদন করা মানে আবেদন করাটা আবশ্যিক আর কি, ঠিক আছে। এটা কবে লঞ্চ হয়েছিল? 2018 সালে। কিন্তু আবেদনকারীকে কী কী নিয়ম পালন করতে হবে এবার সেটাই দেখে নেওয়ার পালা। অনলাইন এবং অফলাইনে কিন্তু দুইভাবেই কিন্তু আবেদন করা যাবে। এবং একটা জিনিস বলে রাখি, আবেদন করতে হলে উভয় পক্ষকে কিন্তু প্রাপ্ত বয়স্ক হতে হবে, ঠিক আছে। তাহলে কবে লঞ্চ করা হয়েছিল? 2018 সালে। নেক্সট চলে আসি কর্মসাথী প্রকল্প। কর্মসাথী প্রকল্প কবে লঞ্চ করা হয়েছিল? 2020 সালে। তাহলে কর্মসাথী প্রকল্পটা কি একটু দেখে নিব। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের গ্রামীণ এবং শহরে উভয় এলাকায় তরুণীদের উৎসাহী উদ্যোক্তাদের সহায়তা করার প্রয়োজনীয় বলে মনে করে প্রতিশ্রুতিবদ্ধ যুবকদের কর্মসংস্থান বৃদ্ধিতে এবং তাদের স্বাবলম্বী করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্মসাথী প্রকল্পের মাধ্যমে উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে। তাহলে কর্মসাথী প্রকল্পের উদ্দেশ্য কি? তরুণ এবং উৎসাহী উদ্যোক্তাদের নতুন উপাদানের উদ্যোগ এবং ছোট ব্যবসার প্রতিষ্ঠায় সহায়তা করা, রাজ্যের এবং গ্রামীণ এবং সর্বক্ষেত্রেই স্বকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কিন্তু তোমরা দেখবে বিভিন্ন রাজ্যে এটার জন্য কি করা হয়েছে, কর্মতীর্থ আবাস খোলা হয়েছে। তো এটা কবে লঞ্চ করা হয়েছে কর্মসাথী প্রকল্প? 2020 সালে। তারপরে চলে আসি শিক্ষাশ্রী প্রকল্প, সেটা কবে হয়েছিল? 2014 সালে। 2014 সালে যে শিক্ষাশ্রী প্রকল্প ছিল, শিক্ষাশ্রী প্রকল্পটা কি? শিক্ষাশ্রী প্রকল্প স্কিম ইন বেঙ্গলি। পশ্চিমবঙ্গে রাজ্য সরকার অনগ্রসর শ্রেণী এবং সংখ্যালঘু পরিবার থেকে স্কুলগামী শিশুদের বৃত্তি প্রদানের পরিকল্পনা করেছে। তিনি এই প্রকল্পের নাম দেন পশ্চিমবঙ্গ শিক্ষাশ্রী যোজনা। এই প্রকল্পের অধীনে স্কুলগামী শিশুদের বৃত্তি আকারে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যাতে তারা শিক্ষা গ্রহণে কোনো সমস্যায় না পড়ে। ছোট বাচ্চাদের বই, স্কুল ব্যাগ, স্কুল ইউনিফর্মের মতো খরচ মেটাতে এই স্কিমগুলি চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক মন্দায় ভুগছেন এমন পরিবারগুলি তাদের সন্তানদের শিক্ষার সময় যে খরচ হয় তা থেকে কিছুটা মুক্তি পাবে। পশ্চিমবঙ্গ সরকার পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত তফসিলি জাতি এবং উপজাতিদের ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় সেই শিশুদের প্রতি মাসে বৃত্তি দেওয়া হবে। তারপরে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই শিক্ষাশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের তফসিলি জাতি এবং আদিবাসী ছাত্রছাত্রীদের বছরে 800 টাকা করে স্কলারশিপ দেওয়া এই শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু দেওয়া হয়। নেক্সট চলে আসি সবুজশ্রী প্রকল্প। রাজ্যের প্রতিটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর কবে হয়েছিল? 2016 সালে। সবুজশ্রী প্রকল্প, রাজ্যের প্রতিটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাদের পরিবারের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়ে থাকে এবং গাছটির নামকরণ করা হয় নবজাতক শিশুটির নাম অনুসারে। ধীরে ধীরে ছোট শিশুটির সঙ্গে বেড়ে উঠবে সেই গাছের চারাটি, ঠিক আছে। তারপরে বাংলাশ্রী প্রকল্প 2020। বাংলাশ্রীকে দ্য স্কিম ইজ এক্সটেন্ডেড ফর অফিসিয়াল ইনসেন্টিভস টু এনকারেজ দ্য ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিম 2022 অ্যাপ্রুভ ইন্ডাস্ট্রিয়াল পার্ক আন্ডার MSME। এই বাংলাশ্রী প্রকল্প যেটা কিন্তু MSME-র আন্ডারে কিন্তু তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু কবে করা হয়েছিল? 2020 সালে। নেক্সট চলে আসি সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প। এটার সাথে তোমরা সবাই জড়িত, রাস্তাতে বের হলেই তোমরা দেখবে যে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সেভ ড্রাইভ সেভ লাইফ চেক করার জন্য সবকিছু। এটা কবে চালু হয়েছিল? 2016 সালে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 8ই জুলাই 2016 সালে কলকাতার নজরুল মঞ্চ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার অভিযান শুরু হয়। সেভ ড্রাইভ সেভ লাইফের মূল উদ্দেশ্য হল পথ দুর্ঘটনায় স্থায়ী এবং দীর্ঘমেয়াদী সমাধান, মানুষের পথ নিরাপত্তা সম্বন্ধে সচেতন করা, ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার উন্নতি করা। এই প্রচার অভিযানের মুখ্য ভূমিকায় রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও পরিবহন দপ্তর, সেভ ড্রাইভ সেভ লাইফের সতর্কবার্তা। সেফ ড্রাইভ সেফ লাইফ এই উক্তিটির মধ্যে লুকিয়ে রয়েছে সতর্কবার্তা, যার অর্থ হলো নিরাপদে গাড়ি চালান এবং জীবন বাঁচান। তাই রাস্তায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকাটা খুবই জরুরি। ড্রাইভিং করার সময় যেসব সতর্কগুলো আমাদের মেনে চলা উচিত, মোটর সাইকেল চালানোর সময় মোটর চালক ও আরোহী উভয়কেই হেলমেট পরতে হবে। তার জন্য কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে নো পেট্রোল নো হেলমেট বোর্ড লাগানো থাকে। তারপর চলে আসে কৃষক বন্ধু প্রকল্প, সেটা 2019 সালে লঞ্চ করা হয়। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের কৃষক বন্ধু স্কিমের মাধ্যমে রাজ্য সরকারের অনুদান এবং জীবন বিমার সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের 2 লাখ টাকা জীবন বিমা দেওয়া হয়। পাশাপাশি খারিফ এবং রবি চাষের আগে 2টি কিস্তিতে সর্বাধিক 10,000 টাকা করে অনুদান পেতে পারেন কৃষকরা। তারপরে চলে আসি উৎকর্ষ বাংলা প্রকল্প 2016 সালে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রকল্প। 2016 সালে লঞ্চ করা হয়েছিল। বাংলার বেকার যুবক যুবতীদের কারিগরি শিক্ষার প্রশিক্ষণ দিয়ে চাকরির উপযোগী করে তুলতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার 2016 সালের 16ই ফেব্রুয়ারি একটি প্রকল্পের সূচনা করে, যার নাম উৎকর্ষ বাংলা। সকল ছাত্রছাত্রীদের লেখাপড়ার মন থাকে না এবং কারিগরি নানান হাতের কাজে এবং অন্য অনেকের থেকে এগিয়ে তারা থাকে, তাদেরকে হাতে কলমে শিখিয়ে পড়িয়ে নিতে এই উদ্যোগ। পশ্চিমবঙ্গের যে কোনো আবেদনকারী পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট দ্বারা পরিচালিত উৎকর্ষ বাংলা প্রকল্পের সমস্ত ধরনের কর্ম উপযোগী ও স্বল্পমেয়াদী কারিগরি শিক্ষা প্রশিক্ষণের জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। তাহলে উৎকর্ষ বাংলা কবে লঞ্চ হয়? 2016 সালে। তারপরে চলে আসি মাতৃযান প্রকল্প 2011 সালে, যেটা লঞ্চ করা হয়। 2011 সালে মাতৃযান প্রকল্পের সূচনা করেছিল রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল রাজ্যের প্রত্যেক প্রসূতি মহিলায় প্রসবের আগে হাসপাতালে যাওয়ার জন্য ডেলিভারির পর হাসপাতাল থেকে ফেরার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন। শিশুর 28 দিন বয়স পর্যন্ত চিকিৎসার জন্য মা এবং শিশুর হাসপাতাল যাওয়ার প্রয়োজন হলে নিখরচায় মাতৃযান পাওয়া যাবে। এছাড়া এখনও গ্রামেগঞ্জে বহু জায়গায় কোনো চিকিৎসকের সাহায্য ছাড়াই ডেলিভারি করানো হয়, এর জেরে মা এবং সদ্যজাত উভয়েরই ক্ষতির সম্ভাবনা থাকে। তাহলে মাতৃযান প্রকল্প কবে লঞ্চ করা হয়? 2011 সালে। তারপরে চলে আসি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম 2021 সালে, সেটা লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে। এটাও একটু দেখে নিই। অনেকেরই চোখ জোড়া স্বপ্ন থাকে লেখাপড়া নিয়ে। হ্যাঁ, অবশ্যই যারা পড়াশোনা করছে তাদের স্বপ্ন অবশ্যই থাকে লেখাপড়া নিয়ে, তবে কিছু ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য সেই পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা সবসময় সবার পক্ষে খরচ করার সামর্থ্য হয় না। এটা স্বাভাবিক যে প্রত্যেক ফ্যামিলিরই যে খরচ করতে পারবে এমনটা কিন্তু হয় না, অনেক আর্থিক অনটন হয়। তাই ইচ্ছে থাকলেও অনেক ছাত্রছাত্রীর লেখাপড়ার স্বপ্ন অধরাই থেকে যায়। অর্থের জন্য কারো যাতে পড়াশোনা বন্ধ না হয় সেই উদ্দেশ্যে 2021 সালের 30 জুন
সারা রাজ্য জুড়ে পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রোগ্রাম চালু করে, যেটা কবে করে কবে করে সেটা করে 2021 সালে। তাহলে এই স্কিমটা একটু দেখে নিব। এই স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা 10 লাখ টাকা পর্যন্ত সরল বার্ষিক সুদে ঋণ পেতে পারেন, চল্লিশ বছর পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। তারপরে অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যে পড়ুয়াদের ঋণ প্রদান করা হবে তার গ্যারান্টার হিসাবে থাকবে রাজ্য সরকার। এই প্রকল্পের ফলে কোনো পড়ুয়াদের স্বপ্নের মৃত্যু হবে না, উভয় বলেই জানান মুখ্যমন্ত্রী। কারণ যদি কেউ ঋণ নিতে চায় একটা গ্যারান্টারের প্রয়োজন হয় এবং গ্যারান্টার কে থাকবে? রাজ্য সরকার। এছাড়াও ব্যাংকগুলিকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের হাতে ঋণ তুলে দেওয়ার আর্জিও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন ছাত্রছাত্রীরা লেখাপড়ার জন্য দরকারি সমস্ত কিছুই কিনতে পারবেন কিন্তু এই টাকার মাধ্যমে ঋণ নিয়ে। তো পড়াশোনার পাশাপাশি যেরকম বইপত্র বা ল্যাপটপ বর্তমানে প্রয়োজন হয় সবকিছুই কিন্তু কিনতে পারবেন। তারপরে চলে আসি নতুন আরেকটি স্কিমে, চা সুন্দরী প্রকল্প। চা সুন্দরী প্রকল্পের আওতায় রাজ্য সরকার উত্তরবঙ্গের চা বাগানে 3000টি বাড়ি তৈরি করবে। আলিপুরদুয়ার জেলা প্রশাসন ইতিমধ্যেই চা সুন্দরী প্রকল্পের জন্য 5টি চা বাগান বেছে নিয়েছে, যার অধীনে রাজ্য সরকার 3000-এরও বেশি বাড়ি তৈরি করছে। পশ্চিমবঙ্গ সরকার 2020 সালে চা সুন্দরী প্রকল্প লঞ্চ করেছিল, যেখানে চা শ্রমিকদের বাড়ি দেওয়া হবে। এছাড়াও এই প্রকল্পের অধীনে চা শ্রমিকদের মধ্যে ভর্তুকি হারে রেশন বিতরণ করা হবে। তাহলে চা সুন্দরী প্রকল্প কবে করা হয়েছিল? 2020 সালে। তারপরে চলে আসি হাসির আলো প্রকল্প। 2020 সাল এটাও লঞ্চ করা হয়েছিল। 0.3 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন গৃহস্থ বিদ্যুতের প্রতি 3 মাসের খরচ 75 ইউনিটের মধ্যে হলে বিদ্যুৎ সরবরাহকারীর বিদ্যুৎ খরচ সম্পূর্ণ ফ্রি। এই প্রকল্পের মাধ্যমে কেবল মুর্শিদাবাদ জেলাতেই 2 লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়েছে। তাই আপনার বিদ্যুৎ বিল মানে 75 ইউনিট বা তার নিচে হলে মানে বিদ্যুতের বিল তোমাদের দিতে হবে না, ঠিক আছে? 75 ইউনিটের কম হলে, ঠিক আছে? এটি প্রকল্পটার নাম কি? হাসির আলো প্রকল্প, যেটা 2020 সালে লঞ্চ করা হয়েছিল। হাসির আলো প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে অন্ত্যোদয় অন্ন যোজনা বা বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড থাকতে হবে, যে মানে রেশন কার্ডের যে বিভিন্ন ভাগ হয় তা অন্ত্যোদয় অন্ন যোজনা থাকতে হবে। সমাজের পিছিয়ে পড়া দুস্থ পরিবার যাদের বার্ষিক আয় খুবই কম তাদের জন্য কিন্তু এই হাসির আলো প্রকল্প। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা অনেকটাই লম্বা ছিল, তো তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।